हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल इंजीनियर चॉइस। व्यूअर्स, आज हमरा मैक्सिमम पावर ट्रांसफर थ्योरम सम्पर्के जानबो। कोनो डीसी सर्किटे बेसिकली रेजिस्टिव सर्किट सोर्स जदि लोडे मैक्सिमम पावर ट्रांसफर करे তবে সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরাম বলতে পারি। এই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম ট্রান্সফার করছে, এটা কখন করবে? যখন লোড রেজিস্ট্যান্স, দ্যাট ইজ আরএল, সোর্স ইন্টারনাল রেজিস্ট্যান্স, দ্যাট ইজ আরটিএইচ, এর ইকুয়াল হবে, তবে কিন্তু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে। এক্ষেত্রে দেখো, এই যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম, এটা সাধারণত কমিউনিকেশন নেটওয়ার্ক, যেমন টেলিফোন লাইন, টিভি, রেডিও ইত্যাদি রিসিভারে ইউজ করা হয়। ওকে, কারণ এই কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করার প্রয়োজন পড়ে। কিন্তু আমরা এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম পাওয়ার নেটওয়ার্ক, যেমন ধরো ট্রান্সমিশন লাইনে কিন্তু ইউজ করতে পারবো না। কেননা এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্মের থিওরামে পাওয়ার লসটা খুব বেশি পরিমাণে হয়, যে কারণে এফিসিয়েন্সি খুব কম, 50% এফিসিয়েন্সি থাকে। কিন্তু ট্রান্সমিশন লাইনের মেইন মোটিভ হলো এফিসিয়েন্সিটাকে বাড়াতে হবে, তবে লসটা কমবে। এই কারণে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে বা পাওয়ার নেটওয়ার্ক ক্ষেত্রে আমরা এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম থিওরাম কিন্তু ব্যবহার করি না। আচ্ছা, তাহলে এই ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্ম আমরা কীভাবে ব্যবহার করব? দেখো, কোনো একটা সার্কিটের ম্যাক্সিমাম পাওয়ার বের করতে গেলে আমাকে থেভেনিনস থিওরাম ফলো করতে হবে। আগের ভিডিওগুলোতে তোমাদেরকে আমি থেভেনিনস সম্পর্কে বলেছিলাম। যারা এখনও থেভেনিনস সম্পর্কে ভিডিওগুলো দেখোনি, তারা আমার প্রোফাইলে গিয়ে ভিডিওগুলো দেখে নাও। দেখো, প্রথমে বলি যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার কখন হবে, যখন একটা ভোল্টেজ সোর্স এবং একটা লোড থাকবে। আমরা কারেন্ট সোর্স দিয়েও করতে পারি, কিন্তু কারেন্ট সোর্স দিয়ে করতে গেলে আমাদেরকে কন্ডাক্টেন্স নিয়ে আসতে হবে। যাই হোক, ওই প্রসঙ্গে আমরা এখন যাচ্ছি না, আমরা এখন ভোল্টেজ নিয়েই করছি। তো ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফর্মের যে ডায়াগ্রামটা হবে, দেখো, একটা ভোল্টেজ সোর্স, তার মানে ইটিএইচ থেভেনিনস ভোল্টেজ, এবং একটা আরটিএইচ, মানে এই ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স এবং লোড রেজিস্ট্যান্স থাকবে এখানে। আচ্ছা, এক তাহলে এখানে ধরো কি লিখেছি, ভি উইল বি থেভেনিনস ভোল্টেজ, দ্যাট ইজ ইটিএইচ। তার মানে এই যে ভিটা আমি এখানে লিখেছি, এটা আমার থেভেনিনস ভোল্টেজ হবে। আর এর কন্ডিশন কি? এর কন্ডিশন হলো এই যে লোড রেজিস্ট্যান্স, এটা অবশ্যই এই যে সোর্স, এই সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স, মানে আরটিএইচ, এর সমান হবে, তবে কিন্তু এই ভোল্টেজ সোর্সটা এই লোডে ম্যাক্সিমাম পাওয়ার দিতে পারবে। ওকে, তাহলে দেখো, ম্যাক্সিমাম পাওয়ার এর যে সূত্র, সেটা তোমাকে আমি দেখাচ্ছি। ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে পাওয়ারের সূত্র আমরা কী জানি? আই স্কোয়ার আর
তাহলে যেহেতু আমি লোডের রেসপেক্টে পাওয়ারটা বের করব, তার মানে কি লোডের মধ্যে কতটা পাওয়ার লস হচ্ছে সেটাই কিন্তু আমাকে বের করতে হবে। তাই আমি এখানে করেছি আই স্কোয়ার আর এল, লোড রেজিস্ট্যান্স রেসপেক্টে বের করছি। তাহলে এবার দেখো আমি এই যে আই, এই আইটা কোন আই? সার্কিটের আই। তাহলে আই মানে কি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। দেখো ডায়াগ্রামটা একটু ফলো করো, এই যে ভোল্টেজ, এই ভোল্টেজটা দেখো আই কারেন্ট তৈরি করছে, সেই কারেন্টটা আরটিএইচ এবং আরএল হয়ে সার্কিটটা ক্লোজ করছে। তাহলে এই যে আয়ের ভ্যালু, এই আয়ের ভ্যালুটা কত হবে? এই ভি বাই এই টোটাল রেজিস্ট্যান্সটা না, যেহেতু দুটো সিরিজ আছে তাই দুটো যোগফল হবে। তাই দেখো আমি ওখানে লিখেছি ইটিএইচ বাই আরটিএইচ প্লাস আরএল এ হোল স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে, ইনটু আরএল। এইবার যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করবে, তার মানে এই যে আরটিএইচ এটা আরএল এর ইকুয়াল হবে, তাই না? তাহলে আরএল আর আরটিএইচ ইকুয়াল, তাহলে আমি এখানে আরটিএইচ জায়গায় আরএল লিখতে পারি। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসছে আমার? ইটিএইচ স্কোয়ার বাই ফোর আরএল। তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের ইকুয়েশনটা কী হবে? থেভেনিন্স ভোল্টেজ তার স্কোয়ার বাই ফোর ইন্টু লোড রেজিস্ট্যান্স। তো এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম পাওয়ারের সূত্র। এবার দেখো আমি একটা প্রবলেম সলভ করব, প্রবলেমটা সলভ করলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। দেখো কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর এল হুইচ উইল অ্যালাউ ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন ইন দ্য সার্কিট। মানে এই যে সার্কিটটা আছে, এই সার্কিটে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন হবে এই আরএলের মধ্যে কখন? যখন আরএলের মান কত হবে, সেই আরএলের মানটা আমাকে বের করতে হবে। আরও বলেছে অলসো ফাইন্ড ম্যাক্সিমাম পাওয়ার, আমাকে ম্যাক্সিমাম পাওয়ার ফাইন্ড আউট করতে হবে। তাহলে তোমার প্রথমে তোমাদের বলেছি যে ম্যাক্সিমাম পাওয়ার করতে গেলে আমাকে থেভেনিন্স থিওরামটা ফলো করতে হবে। তাহলে থেভেনিন্স থিওরামের সিস্টেমটা কী ছিল? থেভেনিন্স থিওরামের সিস্টেম ছিল যখন আমাকে থেভেনিন্স ভোল্টেজ বের করতে হবে, তখন এই যে লোড, লোড রেজিস্ট্যান্স এটাকে ওপেন করতে হবে। কেননা থেভেনিন্স ভোল্টেজ মানে ওপেন সার্কিট ভোল্টেজ। তাহলে আমি যদি এই লোডটাকে ওপেন করি তাহলে সার্কিটটা দেখতে কেমন হবে? এরকম। তাহলে এই লোডটা ওপেন হয়ে গেল। এইবার আমি এই 36 ভোল্টের রেসপেক্টে কারেন্ট বের করব। তাহলে এখান থেকে যে কারেন্টটা উৎপন্ন হয় সেটা 8 ওহমের মধ্য দিয়ে এসে 10 ওহমের মধ্য দিয়ে এসে সার্কিট ক্লোজ করবে। কেননা 5 ওহমের মধ্যে আসবে না। কেন? কেননা এখানে তো ওপেন সার্কিট, তার মানে এখানে কোনো কারেন্ট ফ্লো করার গল্প নেই। সুতরাং সার্কিট রেজিস্ট্যান্স কত এখানে? এই দুটো সিরিজ আছে বলে যোগ করলাম, 8 প্লাস 10 ইজ ইকুয়াল টু 18। এবং সার্কিট কারেন্ট তাহলে কী হবে? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স 2 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। তাহলে আমাকে বের করতে হবে থেভেনিন্স ভোল্টেজ। তা থেভেনিন্স ভোল্টেজ কার সাপেক্ষে বের করতে হয়? এই যে 10 ওহম রেজিস্টর আছে, এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটাই আমার থেভেনিন্স ভোল্টেজ। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট কত ফলো করবে? যেহেতু 2 অ্যাম্পিয়ার কারেন্টটা এই 8 ওহম এবং 10 ওহমের মধ্যে দিয়ে আসছে, কেননা এর দুটো সিরিজ আছে, তো তাহলে এর মধ্যে কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত? কারেন্ট পেয়ে গেছি, রেজিস্ট্যান্স জানি, তাহলে ভোল্টেজ কত হবে? ভি ইজ ইকুয়াল টু আইআর। তাই করলাম, দেখো থেভেনিন্স ভোল্টেজ ইটিএইচ ইজ ইকুয়াল টু 10 ইন্টু 2 20 ভোল্ট। তাহলে আমার ইটিএইচ বেরিয়ে গেল। তা থেভেনিন্সের সেকেন্ড স্টেপ কি? আরটিএইচ বের করো, তাই তো? তাহলে দেখো আরটিএইচ বের করতে গেলে সার্কিটটা কেমন হবে? ভোল্টেজ সোর্সটাকে আমি শর্ট করে দেবো,
কেননা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো হয়, জিরো মানে শর্ট পাথ। আর আমি যখন আরটিএইচ বের করব তখন আমি লোড সাইড থেকে দেখব। তা লোড সাইড থেকে দেখলে এই যে 5 ওহম এই রেজিস্টরটা, এই যে 8 এবং 10 ওহম রেজিস্টরের যে প্যারালাল কম্বিনেশন হবে তার সঙ্গে সিরিজ থাকবে, কেননা এই 8 আর 10 এদের প্যারালাল আছে। এদের যে প্যারালাল কম্বিনেশন তার সঙ্গে এই 5টা সিরিজে থাকবে। তাই এখানে করছি দেখো, থেভেনিন্স রেজিস্ট্যান্স আরটিএইচ ইজ ইকুয়াল টু এই 5 ওহম সিরিজ প্লাস এই দুটোর প্যারালাল কম্বিনেশন। তো 5+ দুটো রেজিস্ট্যান্সের প্যারালাল করলাম, গুণফল বা যোগফল, তাহলে এখানে আমার ক্যালকুলেশন করে কত হলো, 9.44 ওহম। তাহলে থেভেনিন্স রেজিস্ট্যান্স কত হলো, 9.44 ওহম। আমি থেভেনিন্স ভোল্টেজ পেয়ে গেলাম, থেভেনিন্স রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। এবার নেক্সট স্টেপটা দেখো, আমাকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার করতে হবে। তাহলে এবার আমি সার্কিটটা আবার নতুন করে আঁকলাম। দেখো এই যে ইটিএইচ 20 ভোল্ট, আরটিএইচ এবং আরএল। এবার যেহেতু ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার বলেছে, তাহলে আরটিএইচ আর আরএল ইকুয়াল হবে। তাহলে আমার তো আগে চেয়েছিল যে আরএল এর মানটা কত, তাহলে আরএল কত পেলাম, 9.44 ওহম। আরটিএইচ সেম ভ্যালু, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার, পাওয়ারের সূত্র আমি কী বের করেছিলাম, ইটিএইচ স্কোয়ার বাই 4 আরএল। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিয়ে এখানে আমি ক্যালকুলেশন করব। তাহলে ইটিএইচ কত আমার, থেভেনিন্স ভোল্টেজ 20, তো 20² বাই 4 ইন্টু, আরএল কত, 9.44। এদের ক্যালকুলেশন করলে আমার ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম পাওয়ার কত আসছে, 10.59 ওয়াট। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার বেরিয়ে গেল, লোড রেজিস্ট্যান্স 9.44। তাহলে এই ছিল আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরামের বেসিক কনসেপ্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা যারা চ্যানেলে এখনও নতুন আছো তাদেরকে বলছি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল ক্লিক করো। আমি যে সমস্ত নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাবে। তোমরা চ্যানেলটি তোমাদের সকল বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এই চ্যানেল থেকে উপকৃত হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।